হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমি তোমাদের চিকেন রান্না করে দেখাবো। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা একটু গরম করে নেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, এটা তেলে দিয়ে দেবো। আগে আমি ফার্স্টে বেরেস্তা রেডি করে নেব। বেরেস্তাটা হয়ে গেছে, আমি এটা তুলে নেব। আমি এতে 1.5 কিলো চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছি এখানে। এতে দিয়ে দেবো 6 চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছি। এবার দেবো 1 চামচ রসুন বাটা আর 1.5 চামচ আদা বাটা। আর দেবো 7 মতো নুন। ভালো করে আমি মেখে নেব। আমি বেরেস্তাটাও দিয়ে দেবো, হাতে এরম করে নেবো। ভালো করে আমি ম্যারিনেট করে রাখবো। এটা আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। কড়াই আমার বেরেস্তা ভাজার তেলটা ছিল, ওতে আর একটু দিয়ে দেবো সর্ষের তেল। এদিকে আমি মশলাটা রেডি করে রেখেছি। 3টে তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 1 ইঞ্চি দারচিনি আর 1টা জয়িত্রী। এটাকে শুকনো কড়াইয়ে ভেজে মিক্সিতে রাস্ট করে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজের সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কাও বেটে রেখেছি। আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম দিয়ে দেবো। আর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এবার একটু একটুখানি জল দেবো। মশলাটা এবার ভালো করে কষাবো।
মশলা ভালো করে কষিয়ে নেব। মাছটা আমি মিডিয়ামে রেখেছি, এইভাবে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনাটা খুলবো। হ্যাঁ, যে তেল ছেড়েছে, এবার চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি না, এবার দিয়ে দেবো। মিশিয়ে নেব মশলার সাথে। এবার একটু ঢাকা দিয়ে দেবো, মাঝে মাঝে একবার করে খুলবো আর একটু করে নেড়ে দেবো। এইভাবে আমি কষাবো, ঢাকাটা খুলে মারবো। আরেকবার খুলে নাড়বো। আরেকটা আমার বলা হয়নি, যখন আমি মশলাটা ভেজেছিলাম তাওয়াতে, তখন মধ্যে আমি 1.5 চামচ গোটা ধনে আর 1.5 চামচ গোটা জিরে ভেজে নিয়েছিলাম, নিয়ে একসঙ্গে ডাস্ট করেছিলাম। এবার দেবো চিনি, নাড়াচাড়া করে দেবো। দেবো একটু গরম জল, চিকেনটা আমার এবার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো। এবার আমি এটা বাটিতে তুলে নেব। এইভাবে তোমরা বাড়িতে খাবে, তুমি আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর এই রেসিপিটি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন সাবস্ক্রাইব করনি তারা করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের সাথে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওতে।
আমি বাকিটা আমি তুলে নিয়েছি।